Hello friends, I am Sujon. Welcome to my channel. You can learn Aaj Basic Photoshop series er 34 number video ebong ajker amader topic toolbar er moddhe je ekta option pore hoyeche to sei option ta somporke ajke amra bhalo kore janbo okay ar ota complete hoye gele amader toolbar complete hoye jabe to basic photoshop series er moddhe toolbar jeta chilo seta complete ebar amader basic photoshop series chalu thakbe karon amader ekhon toolbar chharo onek option royeche shesh somporke bhalo kore jante hobe color niye aro bibhinno bibhinno je baki je sob option gulo royeche filter ache esob niye jante hobe bhalo kore তো টুল আমাদের যে অপশান যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে আইড্রপার টুল ওকে এখানে আইড্রপার টুল আছে সেই আইড্রপার টুল আর কিছু তো এগুলো খুব ছোট খাটো জিনিস ঠিক আছে তো বলে দিই এগুলো যেহেতু জানতে হবে আপনাকে তো এগুলো সম্পর্কে বলে দিচ্ছি ওকে তো শুরু করি আইড্রপার টুল ক্লিক করার পরে আপনি এখানে আইড্রপার টুল দিয়ে কী করতে পারেন যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন সেটা ফরগ্রাউন্ডে নিয়ে যান ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম দেখুন একটা ফরগ্রাউন্ডে চলে গেছে এবার ধরুন আমি অন্য কালার সিলেক্ট করছি তো অন্য কালার চলে এলো এবার একটা জিনিস দেখুন রিং আসছে না তো ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম তো রিসেন্ট যে কালারটা সিলেক্ট করেছিলাম সেটা কোথায় যাবে নিচে আর যে কালারটা এখন সিলেক্ট হলো সেটা রিংয়ের ওপরে দেখুন রিংয়ের ওপরে এখন যদি আমি এই কালারটা সিলেক্ট করি দেখুন এটা ওপরে যেটা রিসেন্ট করেছি সেটা নিচে এটা এখন ক্লিক করলাম তো এখন দেখুন ঠিক আছে বুঝতে পারলেন তো এখান থেকে রিংটাকে দেখতে চাইলে রিংটা অ্যারো মারবেন তো যে আর যদি অফ থাকে তো রিং দেখতে পারবেন ওকে এখানে অল লেয়ার করবেন কারণ কি আমি তো এখানে একটা লেয়ার মাত্র ওপেন করা আছে তাই আমি দেখাতে পাচ্ছি না নাহলে যদি কারেন্ট লেয়ার করতে চাইলে কারেন্ট লেয়ার কারেন্ট বিলো কারেন্ট অ্যান্ড বিলো লেয়ার করতে চাইলে বিলো এগুলো তো আগের টিউটোরিয়াল বলেছি এগুলো দিয়ে কী করা যায় অ্যাকচুয়ালি ধরুন অন্য একটা লেয়ার ওপেন করছে সেটা এই ফটোটা ঠিক নিচেই রয়েছে মানে এই ফটোটা ঠিক ওপরে আছে তখন আপনাকে কারেন্ট অ্যান্ড বিলো লেয়ার করতে হবে ওকে এখানে আমি এখন বাই ডিফল্ট অল্ট লেয়ার করে দিচ্ছি তো এটা দিয়ে কী করতে পারছেন কালার চুজ করতে পারছেন ওকে নেক্সট যেটা রয়েছে কালার স্যাম্পলার টুল এখান থেকে আপনি বিভিন্ন কালার সম্পর্কে জানতে পারবেন যে কালারটা কী রয়েছে তো ইয়েলো ক্লিক করলাম ক্লিক করবার দেখুন এই এই যে এক নম্বর রয়েছে আর রয়েছে এত জি রয়েছে এত আর বি রয়েছে সিক্স আর ফর রেড জি ফর গ্রিন বি ফর ব্লু তো এই যে কালারের কম্বিনেশানটা এখানে দেখাবে ওকে তো আপনি কালার কম্বিনেশান দেখতে গেলে দেখতে পারেন আর এই যে কালার সম্পর্কে আর জিবি সিএমওয়াইকে এগুলো সম্পর্কে আমি যে নেক্সট যে টিউটোরিয়ালটা আমি বানাবো ঠিক আছে ওটা মেনলি হয়তো কালার নিয়েই বানাবো তো ওখানে তো আপনি এই কালার সম্পর্কে জানতে পারবেন ওকে এখানে ক্লিক করবেন তো এখানে আরেকটা চলে আসে দুটো এলো আরেকটা কালার সম্পর্কে জানতে গেলে এখানে ক্লিক করুন ঠিক আছে তিনটে এলো আরেকটা কালার সম্পর্কে জানতে চারটে আরেকটা নিতে গেলে তখন মেসেজ দেবে কারণ এটা চারটে হচ্ছে লিমিট তারপর এটা জানার পরে এটা ক্লিয়ার করে দিলে সব কটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে রুলার টুল রুলার টুল দিয়ে কী করা যায় কোনো কিছুর ধরুন এখান থেকে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর শিফট চেপে যদি দাঁড় টানেন তাহলে স্ট্রেট লাইন হবে দেন এটার আপনি কতটা মাপ আছে সেটা উচ্চতা কত আছে হাইট কত আছে জানতে আছেন তো দেখুন হাইট এখানে রয়েছে কত 10.82 আর উইথ হচ্ছে জিরো যেহেতু উইথ সিলেক্ট করে নিই এবার উইথটা জানতে গেলে এখানে ক্লিক করে শিফটের সাথে ক্লিক করে দিন উইথ জানতে পেরে যাবেন আর উইথ দেখুন 5.99 আর হাইট হচ্ছে জিরো ওকে তো এইভাবে আপনি জানতে পারছেন এছাড়া এর মধ্যে একটা অপশন আছে স্ট্রেটেন্ড লাইন এটা কি করে কোনো ফটো যদি বাঁকা চড়া থাকে তো সেটাকে সোজা করতে সাহায্য করে কীভাবে করে সেটা আমি দেখছি ক্লিক করলাম ধরুন আমি এখানে ক্লিক করলাম ফটোটা বাঁকা রয়েছে স্ট্রেটেন্ড লাইনে ক্লিক করলাম দেখুন ফটো এখন সোজা হয়ে গেছে তো এইটাকে যদি আমি এখন মানে সোজা করতে চাই তখন কী করবো এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব স্ট্রেটেন্ড লাইনে ক্লিক করব দেখুন ফটো সোজা হয়ে গেছে সেরকম ভালোভাবে সোজা হয়নি এটাকে আরও একটু ঠিক করে করতে হবে রেশিও ঠিক রাখতে হবে তো দেখুন স্ট্রেটন লেয়ার তো এরকমভাবে করে দেখবেন ঠিক আছে তো ফটো রেশিও ঠিক রাখতে হবে রেখে করলে তাহলে আপনার স্ট্রেটন লাইন হবে তো আর একটা যে টপিকটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এরই মধ্যে নোট টুল মানে কি আপনি ধরুন কোনো কাজ করছেন ঠিক আছে পরবর্তীকালে কাজ করে ওটাকে আপনি সেভ করে রাখছেন এবং পরবর্তীকালে হয়তো আপনার কোনো কাজ করতে হবে ওখানে আবার এডিট ফিডিট করতে হবে তো সেজন্য আপনাকে মনে রাখতে হবে নাহলে পিএইচডির মধ্যে হয়তো অনেক বড় ডকুমেন্ট বানিয়ে ফেলেছেন মানে অনেক বড় কাজ করে ফেলেছেন এবারেতে আপনি ওখানে কিছু ক্লু দিয়ে রাখতে চাইছেন মানে যে এটা যেহেতু পরবর্তীকালে দেখলেই যেন মনে পড়ে যেমন ধরুন আমি এখানে একটা ক্লু দিচ্ছি এই এই কাজটা ধরুন আমি করেছি এখানে একটা ক্লু দিচ্ছি এটা নোট টুল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে নোটস খুলে এখানে লিখে দিন দিস ইজ কে যে কাজটা করবেন সেই কাজটা সম্পর্কে লিখবেন লেখার পর ধরুন আরও আরও করা যাবে ঠিক আছে আমি এখানে দিচ্ছি ধরুন এটা ক্লিক করলাম লিখব দিস ইজ বি ধরুন আমি আরও করতে পারি ধরুন আমি এখানে ক্লিক করলাম লিখব দিস ইজ এন তো লিখে দিলেন তো আপনি এইভাবে অনেক কিছু অনেক করতে পারেন ওকে
তো এবারে অনেক কি অনেকগুলো করার পর আপনি এই যে নোটসগুলো দিচ্ছেন না, এই কালার চেঞ্জ করার অপশান আছে, এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন। ওকে, কালার চুজ করলে যে কোনো কালার চুজ করতে পারেন, কালার করার পরে আপনি এখানে দিতে পারেন, সেই কালারের হয়ে যাবে। ওকে, যা ইচ্ছা দিয়ে দিলাম। ওকে, তো আপনি চাইলে এগুলো সবকটাকে ক্লিয়ার অল করতে পারেন, ডিলিট হয়ে যাবে। ওকে, আর এখান থেকে আপনি কি করতে আপনি দেখতে পারবেন। ওকে, তো এগুলোকে কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন, দেখুন আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করছি। ওকে, কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করবেন, সিলেক্ট হয়ে গেলে তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যেগুলো নোটগুলো যে রয়েছে, দেখুন এরকম এখানে 3 নম্বরে চলে গেছে, এই 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে কি দিস ইজ কি, তার মানে এটা 2 নম্বরের নোটসে কি আছে, দিস ইজ বি, 3 নম্বর নোটসে কি আছে, দেখুন দিস ইজ ইন, 4 নম্বর নোটসে কি আছে, দিস ইজ জে, এরকমভাবে এরকমভাবে আপনি নোটসগুলো দেখতে পারবেন। আর এই নোটসগুলো ডিলিট করতে গেলে আপনাকে কী করতে হবে, ক্লিয়ার অল ক্লিক করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট অল নোটস? ওকে, ডিলিট হয়ে গেল। তো এখানে মধ্যে যা যা টপিক ছিল হয়ে গেল। এবার আমরা এখানে নোটসের এই যে ইনফো, যেটা ইনফো খুলছিলাম, ইনফো, আচ্ছা এই ইনফোর মধ্যে আমরা কী কী রয়েছে সেগুলো আমরা জেনে নিই। ওকে, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্যানেল অপশান, প্যানেল অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আসছে কি, মোড, অ্যাকচুয়াল কালার, ফার্স্ট কালার রেড, এই যে ফার্স্ট যেটা রয়েছে ফার্স্ট মোডটা, এখানে আপনি কি রাখতে চাইছেন, অ্যাকচুয়াল কালার, প্রুফ কালার, গ্রে স্কেল, যা ইচ্ছা রাখতে চাইছেন, এর মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন, তো সেটা থেকে যাবে। আমার এখানে অ্যাকচুয়াল কালার থেকে গেছে। নেক্সট হচ্ছে সেকেন্ড মোড, এখানে তো সিএমআই কে আছে বাই ডিফল্ট, এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি এখানে সিএমআই কেই রাখছি। নেক্সট হচ্ছে মাউস, এই যেগুলো আসছে এগুলো সেন্টিমিটারে আসছে এখন আপাতত, ঠিক আছে আপনি এগুলোকে চেঞ্জ করে নিয়ে নিতে পারেন। ওকে, তো আমি এখন সেন্টিমিটারই রাখছি। নেক্সট হচ্ছে এইগুলো কি বলুন তো, স্ট্যাটাস ইনফরমেশন, এইখানে এইগুলো আসবে, যেমন ধরুন ধরুন স্ক্রিন সাইজ, এফিসিয়েন্সি, টাইমিং, কারেন্ট টুল, এগুলো যা যা দেবেন সেগুলো চলে আসবে। দেখুন আমি ক্লিক করলাম, দেখুন এগুলো সব চলে এসছে। ওকে, তো এগুলোকে আবার অফ করে দিই, বেকার আমার কাজের নয়। তারপর ওকে করে দিন। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক, আজকের টপিক কমপ্লিট হলো, ঠিক আছে। তো আজকের টুলবার্স প্রায় কমপ্লিট হয়ে গেল, টুলবার্স মধ্যে আর কিছুই নেই, ঠিক আছে, সবই শেষ হয়ে গেছে। পরের টিউটোরিয়ালগুলোতে আমরা অন্য অপশান নিয়ে জানবো, ঠিক আছে, অপশানের ব্যাপারে জানবো। আর আগের যেসব ভিডিও এবং আজ এখন পর্যন্ত যেসব ভিডিওগুলো দেখলেন টুলবারের ভিডিও, এগুলো ভালো করে দেখার পরে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে তারপরে নেক্সট ভিডিও দেখুন। আর এগুলো এগুলোই হচ্ছে টুলবারসের মানে মেন জিনিস, টুলবার সম্পর্কে ডিটেলসে না জানলে আপনি তো কাজ করতে পারবেন না। তো আমি ডিটেলসে যতটা পারলাম ডিটেলসে বলে দিলাম, এবং যতটা সহজ করে সম্ভব আমি সহজ করে বললাম। তাও যদি না বুঝতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জিজ্ঞাসা করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেবো। ওকে, আর এটুকুই। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কী হবে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ওকে, তো বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।